কতটা ভারসাম্য হারালে একটা মেয়ের এই পরিণতি হতে পারে সেটা কি আমার বুঝতে বাকি আছে কিছু? স্যার আমি আপনাকে একটা কথা বলবো, আপনি আপনি রাগ করবেন না তো? তুমি আমাকে রাগ করার মতো কথা কিছু বলতেই পারো না স্যার। পিসিমণির তো এই অবস্থা, আমি আপনার প্রতি কোনো রকম অবিশ্বাস বা আপনার ভালোবাসার প্রতি কোনো রকম সন্দেহ রেখে কথাটা বলছি না, কিন্তু একজন অসুস্থ মানুষের সঙ্গে এতদিন পর জীবনের প্রত্যেকটা মুহূর্ত কাটাতে গিয়ে আপনি ক্লান্ত হয়ে যেতে পারেন। এটা কি তোমার প্রশ্ন না ব্যাখ্যা? কোনটাই মন? স্যার বললাম তো, আমার এই কথাটাকে আপনি উদ্ধত হিসেবে নেবেন না। আমি কোনো প্রশ্নও করিনি আর কোনো ব্যাখ্যাও দিইনি, বলতে পারেন আমি নিজেকে এটা জিজ্ঞেস করছি, মানে মানুষের মন তো। এতগুলো বছর ধরে, এতগুলো দিন মনে মনে আমি এই মেয়েটার জন্য অপেক্ষা করেছিলাম। আমি এটা জানতাম যে ও আর কোনোদিন আমার জীবনে ফিরে আসবে না, ও বিয়ে করে সুখী হয়েছে, কিন্তু আমি যেহেতু ওকে বিয়ে করেছিলাম তাই আমি ওকে ছেড়ে কোনোদিন অন্য কোথাও যাওয়ার কথা ভাবতে পারিনি। ও আমার জীবনে না থাকলেও আমি জানতাম আমি বিবাহিত। আমি এরকম ভালোবাসা কখনো দেখিনি স্যার এর আগে। এটাই তো স্বাভাবিক ইমন, তুমি যদি কাউকে ভালোবাসো, সর্বস্ব দিয়ে ভালোবাসো, তাহলে সেই ভালোবাসা সারা জীবন তোমাকে আঁকড়ে থাকবে, কখনো সেই ভালোবাসা তোমাকে ছেড়ে চলে যাবে না, যেতে পারে না। স্যার আমি না বেশ বুঝতে পারছি, আপনাদের এই বিয়েটা নিয়ে খুব বড় একটা গন্ডগোল, খুব বড় একটা ঝামেলা হতে চলেছে। সেটা কি আমিও অনুমান করতে পারছি না। দেখো আজকের দিনে দাঁড়িয়ে যদি সেরকম গন্ডগোল হয়, আমি তোমার পিসিমণিকে নিজের দায়িত্বে নিয়ে চলে যেতে পারতাম যদি ও সুস্থ হতো। যেহেতু ও অসুস্থ তাই আমার পক্ষেও কিছু বাধা হয়ে দাঁড়াচ্ছে। দেখো ওই ওরা যদি ওকে আটকে দেয় তাহলে আমি জোর করতে পারবো না, এই অসুস্থতার কারণেই জোর করতে পারবো না। আর আমাদের যে বিয়েটা হয়েছিল সেটা তো নিজেদের মতো করে, ওই গান্ধর্ব মতে বিয়ে যাকে বলে, তাই আমি এটাও প্রমাণ করতে পারবো না যে আমার স্ত্রী, আমি আমার স্ত্রীকে নিতে এসেছি, এটা ভেবে আমার খুব দুশ্চিন্তা হচ্ছে ইমন। না না স্যার প্লিজ, আপনি এইভাবে টেনশন করবেন না, আমি তো আছি, আর অ্যাটলিস্ট এই ব্যাপারে মিস্টার চ্যাটার্জিও আছে আমাদের সাথে। যাই হোক আপনি কি যেন দেবেন পিসিমণিকে আমাকে দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ চলো গাড়ি থেকে বের করে দিচ্ছি। এইগুলো তুমি তোমার পিসিমণিকে দিয়ে দিও। ও যে রং ভালোবাসে সেই রঙের বেনারসি কিনেছি, আরো কিছু শাড়ি টাড়ি আছে, আর কিছু জিনিসপত্র আছে, আর গয়নাগুলো আমার বোন কিনেছে, ওসব তো আমি বুঝি টুঝি না কিছু। কি হলো তোমার চোখে জল কেন? কি জানি স্যার কান্না পাচ্ছে। আরে পাগল নাকি, এমনি এমনি কান্না পায়? কতটা ভালোবাসা থাকলে একজন মানুষ আর একজন মানুষকে এত বছর পরেও এইভাবে আপন করে নিতে পারে, প্রথমবার দেখলাম। তুমিও তো বিয়ে করেছো, তোমারও তো স্বামী আছে, এই স্বামী স্ত্রীর সম্পর্কটা না ভারী অদ্ভুত ইমন। যদি সম্পর্কটা ক্লিক করে যায় তাহলে এর মতো অদ্ভুত সম্পর্ক আর হয় না, বেশিরভাগ সম্পর্কে ক্লিক করে না। যে বিয়েটা ক্লিক করে যায় তাদের দুজনের মধ্যে যে কি পারস্পরিক নির্ভরতা, কি শান্তি, কি সহিষ্ণুতা থাকে সেটা আমি নিজের চোখে দেখেছি। আর আমিও নিজের চোখেই দেখছি। তুমি কি আমার কথা বলছো? হ্যাঁ স্যার, এতটা ভালোবেসে বিয়ে আমি সত্যি আমার নিজের চোখের সামনে প্রথমবার দেখছি। আমার তো ধারণাই ছিল না যে কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে।
কেন, তুমি তোমার স্বামীকে ভালোবাসো না? আমার কথা বাদ দিন না স্যার। কেন, তোমার কথা বাদ দেবো কেন? আমার সঙ্গে কারো তুলনা করলে চলে না। কেন, তুলনা চলে না কেন? স্যার আমি তো আপনাকে এর আগেও বলেছি, আপনি আমার বাপের মতো, আমি আপনাকে সব বলতে পারি স্যার। আপনি তো জানেনই আমাদের এই বিয়েটা একটা ডিল, এই বিয়েটা সারা জীবনের নয়। আমি যতদিন পড়াশোনা করছি ততদিন ওই বাড়িতে আছি, পড়াশোনা শেষ হয়ে গেলে আমি ওই বাড়ি ছেড়ে চলে যাই, এটাই আমাদের শর্ত ছিল। আর এই শর্তে রাজি হয়ে মিস্টার চ্যাটার্জি আমাকে বিয়ে করেছে। মানুষের জীবনটা প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে পাল্টে যায়। কবে কোন কথা হয়েছিল তোমার হাজবেন্ডের সঙ্গে, আর কবে সেই কথা রাখার কথা উঠবে, তুমি কি ভাবছো? এতদিন পর্যন্ত ডিলটা একই রকম থাকবে? স্যার এর থেকে খারাপও হতে পারে স্যার, হয়তো দেখবেন এর আগেই আমাকে বাড়ি ছেড়ে চলে আসতে হলো। তার উল্টোটাও তো হতে পারে। না স্যার, উল্টোটা হওয়ার কোনো চান্সই নেই। তুমি এতটা শিওর? হ্যাঁ স্যার, আর এই ইনস্যুরেন্সটা আমার বিয়ের আগে থেকেই ছিল। কি ব্যাপার বলো তো, তুমি এইভাবে কথা বলছো কেন? স্যার মিস্টার চ্যাটার্জির মনে অন্য একজন মানুষ আছে, আর সেখানে আমার কোনো জায়গা নেই। এবার কিন্তু আমাকে বেরোতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে, অনেকটা পথ যেতে হবে, আর আপনি তো জানেন বেশি দেরি করলে আমাকে হাজারটা কথার উত্তর দিতে হবে, সেটা আমি পারছি না। আমি আসছি স্যার। ভারী অদ্ভুত কথা বললো তো মেয়েটা, এমন একটা মেয়েকে রণ ফিরিয়ে দিতে পারবে? সম্ভব? সে অন্য কোনো পছন্দের মানুষকে ইমানের উপস্থিতি ওর অস্তিত্ব ম্লান করে দিতে পারবে না? এও সম্ভব? নড়ে না, এত নড়ে না কুমু। আচ্ছা এটা ধরো দেখি, এটা ধরো। হ্যাঁ হ্যাঁ, লাগবে না এত লাফালে, চুপ করো একটু, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এই তো এই কাঁটাটা গুজলেই হয়ে যাবে, এই তো এই তো হয়ে গেছে, হয়ে গেছে। ইমান, হাতে অত কি নিয়ে ঢুকছিস, দেখো দেখি। একা একা এত ভারী কি নিয়ে এলি তুই? রণ কি বলবি তো, তাহলে একটা গাড়ির ব্যবস্থা করে দিত, তোকে পৌঁছে দিত। মা তুমি না এমন এমন কথা বলো না, আমি আগে থেকে কি করে জানবো বলো তো যে আমাকে এগুলো নিয়ে আসতে হবে? এই যে কি উঠে আনা হয়েছে, হ্যাঁ কি আছে ব্যাগের মধ্যে দেখি 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 দেখি। দেখাবো বলেই তো নিয়ে এসেছি এগুলো। পিসিমণি, আর চুল বাঁধতে হবে না, নিচে নেমে এসো দেখো। আসছি আসছি তো আসছি তো, এই তো আসছি। ও মেয়ে মানে তাড়াতাড়ি এসো না, কি লো কি এনেছিস লো। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমি বেজজিলি চলেছি, আমি বেজজিলি। ঠিক আছে, ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে গেল, ভেবেছিলাম দেখাবো কিন্তু না, আর তো দেখাবো না। কি বললে? শোন মেয়ে, আমার বাড়িতে জিনিস আনবে, কোথেকে আনছো, কেন আনছো বলবে না? বলবে না মানে তোমার ঘর বলবে, শুনেছো ঠাকুর? কেমন কথা কইছে শোনো শোনো। কান যখন আছে বউঠান তখন সব শুনেছি, কথায় আছে না পিপিলিকার পাকা গজায় মরিবার তরে, ওর হচ্ছে সেই দশা। ব্যাস শুরু হয়ে গেল, ঢাক বাজলেই কাশি বাজে।
দেখবে এই দেখা 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 দেখা